ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ সালাম রাসুল্লাহ আবাদ ভাই ভাইজান আপনি জানতে চেয়েছেন যে মেলাদ জন্মদিবস পালন করা যাবে না যাবে না দেখুন শরীয়তের মানদণ্ডে জন্মদিবস পালন করা এটা বেদাত এবং এটা নিঃসন্দেহে নিন্দনীয় কাজ নিঃসন্দেহে নিন্দনীয় কাজ এবং এটা না আল্লাহ রসুল আলী সাল্লামের যুগে প্রচলিত ছিল না সাহাবায় কেরামের যুগে প্রচলিত ছিল না তাবেন্দের যুগে প্রচলিত ছিল তো আমাদের আদর্শ আমাদের চলার পথ যে পথে আমরা চলবো সেই আদর্শ ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তার যুগে ছিল না সাহাবাই কেরামের যুগে ছিল না যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কি বলছেন আলাইকুম ও সুন্নাতুল খোলাফা আর রাশেদিন আল মাহাদ আমার সুন্নতকে তোমরা মজবুত করে ধারণ করবে এটা তোমাদের ফরজ আর তারপর কি ওসুন্নত আল খোলাফা হসন্নাতুল খোলাফা আর রাশেদিন এবং প্রাপ্ত মানে খোলাফায় রাশুদ্দিনদের খোলাফাদের হেদায়তপ্রাপ্ত খালিফাদের অনুসরণ করবে তাদের সুন্নতকে মেনে চলবে সুতরাং তাদের যুগে ছিল না তা আদের যুগে ছিল না এটা অনেক পরবর্তী যুগে এটা প্রচলন হয়েছে এটা প্রচলন হয়েছে আর এই প্রচলন করেছে কারা এই প্রচলন করেছে আহলে কিতাব ইয়াহুদ এবং নাসারারা করেছে সুতরাং আল্লাহ সুরাকা আলমিন বলছেন আম্লাহমসুরাকা আমলাহমসুরাকা সারাউলা মালাম মা আলমেহ তাদের কি কোনো শরিক অংশীদার বা কোনো নেতা আছে যারা কি করেছে তাদের জন্য শরীয়তের বিধান কায়েম করেছে যার অনুমতি আল্লাহ রবুল্লা আলমিন দেন নেই সুতরাং তাহলে কি এই অনুমতি আমি যে কোনো কাজ করব। অনুমতি কার কাছ থেকে পেতে হবে আল্লাহ রবুল আলমিন কাছ থেকে পেতে হবে আর এই যে কাজ আমরা করছি মিলাদ বা জন্মদিবস এর অনুমতি না কোরআনে আছে না আল্লাহ রসুল সাল্লাহ আলিসাল্লামের নির্দেশে আছে অতএব নির্দেশ তার নির্দেশে যখন নেই না আল্লাহর কিতাবে আছে তার সেটা কি আল্লাহ সূসাল্লাম বলছেন মান আহদা সাফি আমরিন হাদা মালাই সামিন হু ফওয়ারত আমার দিনের মধ্যে এমন কেউ নতুন উদ্ভব কিছু সৃষ্টি করলো যা আমার নির্দেশের মধ্যে নয় সেটা প্রত্যাখিত অন্য একটা আদেশে বলছেন মান আমেলা আমালান লাই সে আই লাই হে যে কেউ এমন কাজ করলো যার নির্দেশ আমি দিইনি সুতরাং সেটা হচ্ছে প্রতাক্ষিত অন্য একটা হাদিসে যা আমরা খুতবাতেই শুনি আল্লাহ সূসাল্লাম বলেছেন ইন্না খায়রুল হাদিস কিতাব উল্লাহ ওয়া খায়রাল হাদি হাদী ও মোহাম্মদী সাল্লাল্লাহু আলী ইসাল্লাহ ইন্না খায়রুল হাদিস উত্তম নিশ্চয়ই উত্তম সর্বোত্তম কথা কার কথা আল্লাহর বাণী আল্লাহর কথা আল্লাহর কিতাব ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উত্তম পথ উত্তম পদ্ধতিকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা। সবচেয়ে নিকৃষ্ট কর্ম কি যে শরীয়তের মধ্যে নতুন সংযোজন করা। ওয়া কুল্লু বিদা'তিন দালালা আর সমস্ত বিদাতি হচ্ছে ভ্রষ্ট। সে আপনি বিদাতে হাসানাই বলেন আর বিধাতে সাইয়্যা বলেন। অর্থাৎ ভাইজান এই জিনিসগুলো হচ্ছে নিকৃষ্ট জিনিস এগুলো খারাপ জিনিস। এগুলো এর মধ্যে কোনো না বলবেন যে আনন্দ আনন্দ সেটাই যেটা আল্লাহ এবং সাল্লাম নির্দেশিত জিনিস তার মধ্যেই থাকবে আনন্দ তাতে যদি আপনি আনন্দ উপভোগ না করতে পারেন তাহলে জানতে হবে আপনার ভেতরে বা যারা করছে তাদের ভেতরে সেই মনুষ্যত্ব জিনিসটা হারিয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান কৌমিন ফাহিন হোম যে যার অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে যে যার অনুসরণ করবে আপনি যার যে কাজ করছেন যদি এটা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ না হয়ে থাকে যদি রাসুলের নির্দেশ না হয়ে থাকে রাসুলের তরিকা না হয়ে থাকে তাহলে তার সাথেই আপনার হাসর হবে যে কাজটা আপনি করছেন ঠিক আছে ভাজান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক